সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, ভারত বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের অবস্থানের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ভারত সরকার এবং তাদের দেশের রাজনীতিবিদদের বোঝা উচিত বাংলাদেশের জনগণ কেন তাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। একটি কর্তৃত্ববাদী সরকারকে সমর্থন দিয়ে তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এবারে জানাবো, তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ এখন মহাবিপদে। আওয়ামী লীগের আতঙ্কিত নেতাকর্মীদের মাঝে স্বস্তি দিতে পাতানো নির্বাচন খেলায় মেতেছে শেখ হাসিনা সরকার। এমন মন্তব্য করে বারোদলীয় জোটের শীর্ষ নেতারা বলেছেন, তফসিল ঘোষণার পর থেকেই আওয়ামী লীগ মহাবিপদে পড়েছে। দেশি বিদেশি প্রচণ্ড চাপে এখন তারা দেউলিয়া লীগে পরিণত হয়েছে। জানাবো, যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে তাতে শিক্ষা প্রতিষ্ঠানও কারাগার বানাতে হবে। জাতীয় সংসদ নির্বাচনের আগে নাশকতার মামলায় বিএনপি এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সাজা রায়ের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এম এ মাহবুবউদ্দিন খোকন। এদিকে গার্মেন্ট শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের দাবি। গার্মেন্ট শ্রমিকদের জন্য ঘোষিত ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ সহ বিভিন্ন দাবি জানিয়েছে মজুরি বৃদ্ধিতে গার্মেন্ট শ্রমিক আন্দোলন। জানিয়ে দেব, সাকিব আল হাসানের পর গণভবনে গেলেন মাশরাফি বিন মর্তজা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের 3,362 জন মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে মত বিনিময় করার জন্য সবাইকে গণভবনে ডেকেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনিদের সমর্থনে লন্ডনে 300,000 মানুষের বিক্ষোভ। গাজায় স্থায়ীভাবে যুদ্ধবন্ধের জন্য লন্ডনের কেন্দ্রস্থলে হাজার হাজার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করছেন। লন্ডনের কেন্দ্রস্থলে প্রায় 300,000 মানুষ ফিলিস্তিনিদের পক্ষে সমর্থনে বিক্ষোভে অংশগ্রহণ করেছেন। এ সময় তারা গাজা যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ভারত বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে রিজভী। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাংলাদেশের নির্বাচনে ভারতের অবস্থানের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ভারত সরকার এবং তাদের দেশের রাজনীতিবিদদের বোঝা উচিত বাংলাদেশের জনগণ কেন তাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। একটি কর্তৃত্ববাদী সরকারকে সমর্থন দিয়ে তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। রোববার ঢাকার বনানী এলাকায় অবরোধের সমর্থনে মিছিল ও সমাবেশে বক্তব্যকালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন। তিনি বলেন, ভারতের উচিত বাংলাদেশের জনগণ যা চায় সেটিকে সমর্থন দেওয়া। ভারতের একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের কথা উল্লেখ করে বিএনপির এই নেতা মূলত সমালোচনা করেন বাংলাদেশ নিয়ে ভারতের অবস্থানের। তিনি বলেন, পৃথিবীর সবচেয়ে রক্তাক্ত সীমান্ত এখন বাংলাদেশ ভারত সীমান্ত। প্রায় প্রতিদিন বিএসএফ যেখানে বাংলাদেশিদের গুলি করে হত্যা করছে। বাণিজ্য ভারসাম্য না থাকার বিষয়ে উল্লেখ করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, তারা বাংলাদেশের একতরফা বাণিজ্য করলেও বাংলাদেশকে কোনো ব্যবসা করার সুযোগ দিচ্ছে না। বাংলাদেশ থেকে তারা নানা উপায়ে হাজারো কোটি টাকা রেমিটেন্স নিয়ে যাচ্ছে। বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, বাংলাদেশ বর্তমান সরকার তাদের সবকিছু উজাড় করে দিল, প্রাপ্তির খাতা শূন্যই থেকে গেছে। তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ এখন মহাবিপদে। বারোদলীয় জোট। আওয়ামী লীগের কাঙ্ক্ষিত নেতাকর্মীদের মাঝে স্বস্তি দিতে পাতানো নির্বাচন খেলায় মেতেছে শেখ হাসিনা সরকার। এমন মন্তব্য করে বারোদলীয় জোটের শীর্ষ নেতারা বলেছেন, তফসিল ঘোষণার পর থেকেই আওয়ামী লীগ মহাবিপদে পড়েছে। দেশি বিদেশি প্রচণ্ড চাপে তারা এখন দেউলিয়া লীগে পরিণত হয়েছে। তাই মনোনয়ন বাণিজ্য শেষ হলেই আওয়ামী লীগ নির্বাচন পেছাবে। এই নির্বাচন মূলত আওয়ামী লীগের ভোটের উদ্দেশ্যে নয়, এই নির্বাচন আমেরিকার স্যাংশন আতঙ্কে নেতাকর্মীদের চাঙ্গা রাখার নির্বাচন। আজ রোববার দুপুরে রাজধানীর বিজয় নগরে বিক্ষোভ মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপি সহ বিরোধী দলগুলো 48 ঘন্টার অবরোধের সমর্থনে জাতীয় প্রেস ক্লাব থেকে পল্টন মোড় ঘুরে বিজয়নগরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব সাদাত হোসেন সেলিম বলেন, দেশের চারিদিকে দুর্ভিক্ষের পূর্বাভাস শুনতে পাচ্ছি। নিত্যপণের বাজারে সাধারণ মানুষের চাপা কান্না সহ্য করা যাচ্ছে না। মানুষ অনাহারে অর্ধাহারে জীবনযাপন করছে, আর সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটি ভুয়া নির্বাচন করার করছে। জোটের প্রধান সমন্বয়ক ও জাকপা সহসভাপতি রাশেদ প্রধান বলেন, দেশের জনগণকে জিম্মি করে সরকার নায়ক নায়িকা গায়ক গায়িকা দিয়ে নির্বাচনের নগ্ন খেলায় মেতেছে। এই সরকার বিদেশিদের হাতে আমাদের সার্বভৌম তুলে দেওয়া ষড়যন্ত্র করছে। সম্প্রতি দু একটি দেশের কূটনৈতিক বক্তব্যগুলো বাংলাদেশের সার্বভৌমের জন্য বিপজ্জনক। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস বলেন, অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, তফসিল বাতিল করতে হবে। আমরা সংঘাত চাই না, আমরা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকার চাই। আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, সুশাসন টেকসই উন্নয়ন চাই।
যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে তাতে শিক্ষা প্রতিষ্ঠানও কারাগার বানাতে হবে। জাতীয় সংসদ নির্বাচনের আগে নাশকতার মামলায় বিএনপি এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সাজার রায়ের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এম এ মাহবুবউদ্দিন খোকন। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের যেভাবে গ্রেপ্তার এবং সাজা দেওয়া হচ্ছে তাতে গেজেট করে স্কুল কলেজকে কারাগার বানাতে হবে। রোববার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন বিএনপি পন্থী আইনজীবীরা। ব্যারিস্টার মাহবুবউদ্দিন বলেন, দীর্ঘদিনের মামলা যেগুলো পড়েছিল নির্বাচন সন্নিকটে আসার পরে সেসব মামলায় নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সাজা দেওয়া হচ্ছে। সরকার হয়তো ভাবছে সাজা দিলেই আন্দোলন থেমে যাবে, কিন্তু কতজনকে আটকাবেন তারা? 300, 400, 500, কোটি কোটি মানুষকে সাজা দেওয়ার বিধান তো নেই। বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, সাজা দিয়ে কোথায় রাখবে? কারাগারে জায়গা ছিল 43,000, সেখানে এখন বন্দীর সংখ্যা লাখ ছাড়িয়েছে। আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত নিয়ে করা প্রশ্নের জবাবে ব্যারিস্টার মাহবুবউদ্দিন বলেন, আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা কোনো ম্যাটার করে না, এটা তাদের ভোট চুরির নীলনকশা ছাড়া কিছুই নয়, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। গার্মেন্ট শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের দাবি। গার্মেন্ট শ্রমিকদের জন্য ঘোষিত ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ সহ বিভিন্ন দাবি জানিয়েছে মজুরি বৃদ্ধিতে গার্মেন্ট শ্রমিক আন্দোলন। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনের নেতারা এসব দাবি জানিয়েছেন। তাদের দাবিগুলো হলো, গার্মেন্ট শ্রমিকদের জন্য ঘোষিত ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ এবং ন্যূনতম মজুরি 25,000 টাকা ঘোষণা, শ্রমিক নেতা বাবুল হোসেন সহ গ্রেপ্তারকৃত সব শ্রমিকদের নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার, শ্রমিকদের উপর হামলা মামলা নির্যাতন বন্ধ করা, পুলিশের গুলিতে নিহত শ্রমিকদের এক জীবনের পরিমাণে সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়া, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা, শ্রমিক হত্যাকারীদের বিচারের আওতায় এনে বিচার নিশ্চিত করা। সমাবেশে সভাপতির বক্তব্যে মজুরি বৃদ্ধিতে গার্মেন্ট শ্রমিক আন্দোলনের সমন্বয়ক তাসলিম আক্তার বলেন, যখন শ্রমিকরা 25,000 টাকা দাবি করেছে সে সময় মজুরি বোর্ড প্রথমে 10,400 টাকা, পরে 12,500 টাকা ঘোষণা করেছে। আজকে তারা আবারও বসেছে সমস্ত কিছু পাকাপোক্ত করবার জন্য। তারা মজুরি বোর্ড বাদ দিয়ে মন্ত্রণালয়ে গিয়ে বসেছে। তারা আজকে মজুরি চূড়ান্ত গ্যাজেট করার জন্য যা যা করার দরকার তা করবেন। আমরা এই 12,570 টাকার মজুরি প্রত্যাখ্যান করে মজুরি পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি। তিনি আরো বলেন, বর্তমান দেশে দ্রব্যমূল্যের যে অবস্থা আছে, পোশাক শ্রমিক তো দূরে থাক, মধ্যবিত্তরাই তাদের চাহিদা মেটাতে সামর্থ্য রাখে না, অথচ এই পোশাক শ্রমিকরা অর্থনীতির প্রাণ। তারা বাংলাদেশকে সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড় করিয়েছে, কিন্তু এই পোশাক শ্রমিকদের পেটে ভাত নেই, তাদের সন্তানদের শিক্ষা চিকিৎসা নিশ্চয়তা নেই। শ্রমিকরা যখন তাদের অধিকারের জন্য আন্দোলন করছে তখন পুলিশ সহ মালিকদের গুন্ডা বাহিনী তাদের উপর হামলা চালিয়েছে, 4 জন শ্রমিক মারা গেছে। বাবুল হোসেন সহ অনেক নেতা ও শ্রমিকদের নামে মিথ্যা মামলা দিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আমরা সেসব মামলার প্রত্যাহার এবং সব শ্রমিকদের নিঃশর্ত মুক্তির দাবি করছি। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ফিলিস্তিনিদের সমর্থনে লন্ডনে 3 লাখ মানুষের বিক্ষোভ। গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের জন্য লন্ডনের কেন্দ্রস্থলে হাজার হাজার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করছেন। লন্ডনের কেন্দ্রস্থলে প্রায় 3 লাখ মানুষ ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভে অংশ নিয়েছেন। এ সময় তারা গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। শনিবার হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। গত 7ই অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালানোর পর গাজায় পাল্টা হামলা শুরু করে তেল আবিব। দীর্ঘ সময় যুদ্ধের পর গত 24 নভেম্বর যুদ্ধবিরতিতে রাজি হয় হামাস ও ইসরায়েল। গাজায় ইসরায়েল হামলা চালানোর পরে লন্ডনের বিভিন্ন শহরে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে বিক্ষোভ করে যাচ্ছেন বিক্ষোভকারীরা। লন্ডনের মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্ষোভকারীদের মধ্যে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া একই বিক্ষোভ কেন্দ্রে 1,500 পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ আরো জানায়, কর্মকর্তারা শান্তিপূর্ণ বিক্ষোভ করার জন্য বিক্ষোভকারীদের মাঝে লিফলেট বিতরণ করে। চলতি মাসে প্রধানমন্ত্রী ঋষি সুনাক পররাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যানকে বরখাস্ত করেন। ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী প্রতি মেট্রোপলিটন পুলিশ পক্ষপাতমূলক আচরণ করছে এমন মন্তব্যের পর তাকে বরখাস্ত করা হয়। বিবিসি বলছে, লন্ডনের প্রাণকেন্দ্রে এই বিক্ষোভটি এমন এক সময় অনুষ্ঠিত হল যখন ইসরায়েল এবং হামাসের মধ্যে লড়াইয়ের 4 দিনের বিরতি চলছে। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গাজায় ইসরায়েলি হামলায় 14,500-এরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং নিহতদের মধ্যে 1/3 বেশি শিশু। শুক্রবার থেকে শুরু হওয়া 4 দিনের যুদ্ধবিরতির প্রথম দিনে ইসরায়েলের কারাগার থেকে 39 ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়। অন্যদিকে 13 ইসরায়েলি সহ 24 জনকে মুক্তি দেয় হামাস। এরপর শনিবার যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে ইসরায়েলের 13 বন্দী সহ আরো 17 বন্দীকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র এই গোষ্ঠী। মুক্তি পাওয়া অন্য 4 বন্দী থাইল্যান্ডের নাগরিক। 13 বন্দী বিনিময়ে ইসরায়েলের 39 জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়।